রাষ্ট্র রাষ্ট্র সবসময় চুপ করেই থাকে রাষ্ট্র সবসময় অত্যাচারের পক্ষে দাঁড়ায় ভারতবর্ষের রাষ্ট্র ব্যতিক্রম কিছু ভূমিকা পালন করছে না ভারতবর্ষে যখন নরেন্দ্র মোদী সরকার এসছে তারা রাশিয়ার পক্ষে দাঁড়িয়েছে যখন ইউক্রেনের ওপর হামলা হয়েছে তারা প্যালেস্তাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে যখন প্যালেস্তাইনের ওপরে ইসরায়েলের বর্বরচিত হামলা হয়েছে তারা একইভাবে যখন বাংলাদেশের জনগণের ওপরে বাংলাদেশের রাষ্ট্র হামলা করছে তখন বাংলাদেশের রাষ্ট্রের পাশে দাঁড়াবে এটাই খুব স্বাভাবিক বিষয় আমরা জনগণ মানে আমাদের জনগণের কর্তব্য এটা যে আমরা জনগণের পাশে দাঁড়াবো আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি আমরা ফিলিস্তিনের জনগণের পাশে আছি আমরা যেখানে যারা শোষিত তাদের পাশে আছি পশ্চিম ভারতবর্ষে এই ঘটনা ঘটেছে এপার বাংলায় আপনার ছাত্ররা হিসাবে কত ছাত্ররা কতটা সুরক্ষিত মনে করছে ছাত্র কখনোই সেই অর্থে সুরক্ষিত নয় কারণ ভারতবর্ষে এর আগে আমরা দেখেছি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে পুলিশ ঢুকে গিয়ে গুন্ডারা ঢুকে গিয়ে তারা লাইব্রেরি ভাঙচুর করেছে ছাত্রদেরকে বিধরক মারধর করেছে মহিলাদেরকেও ছাড়েনি এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দু হাজার সালে আমরা জানি হোকলরব আন্দোলন হয়েছিল সেই সময় চটি পুলিশ যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকে গিয়ে পিটিয়েছিল এর আগে আমরা দেখেছি জেএন ইউ ইউনিভার্সিটিকে একটা রাষ্ট্রদ্রোহী ইউনিভার্সিটি ঘোষণা করার চক্রান্ত হয়েছিল গোটা ভারতবর্ষে স্টুডেন্টরা আসলেই অসুরক্ষিত কারণ স্টুডেন্টরা প্রশ্ন করে যত বেশি প্রশ্ন করে সেই প্রশ্নকে রাষ্ট্র ভয় পায় তারা রাষ্ট্র ভয় পায় বলে স্টুডেন্টের ওপরে হামলা চালায় স্টুডেন্টরা সুরক্ষিত নয় কারণ স্টুডেন্টরা প্রশ্ন করে প্রশ্ন আমরা করব তার জন্য আমরা সুরক্ষার দাবি রাখি না জনগণ আমাদেরকে সুরক্ষা দেবে রাষ্ট্রের অপেক্ষা করি না এই যে ছাত্রদের উপর নিরস্ত্র ছাত্রদের উপর এই যে অমানবিক যে অত্যাচার কি বলবো অত্যন্ত দুঃখজনক আন্দোলনের দাবি যাই হোক না কেন সেই আন্দোলনটা গণতান্ত্রিক উপায়ে হচ্ছিল একটা গণতান্ত্রিক উপায়ে মোকাবিলার রাষ্ট্রের যে ভূমিকা হওয়া উচিত সেটা বাংলাদেশ রাষ্ট্র দেখাতে পারল না এবং গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী যেখানে যেখানে একটা ফ্যাসিস্টিক ট্রেন্ড দেখা যাচ্ছে যে যেখানেই প্রতিবাদ হচ্ছে সেখানে গুলি এইগুলো বর্ষণ হচ্ছে লাঠি বর্ষণ হচ্ছে এবং আমরা জানি কিছুদিন আগে মালদাতে একটা ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গের মালদায় সেখানে একটা সাধারণ বিদ্যুৎ নিয়ে আন্দোলন সেখানে পুলিশ গুলি চালিয়ে দিয়েছে এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ হচ্ছে আমরা চাই এর বিহিত হোক বাংলাদেশের রাষ্ট্র যেভাবে মোকাবিলা করতে চায় পার্থ সেটা মোকাবিলা করতে ব্যর্থ দুশোটা স্টুডেন্ট মারা গেছে এই দুশোটা স্টুডেন্টের হত্যার শাস্তি আমরা চাই বাংলাদেশের সরকারের কাছে আপনারা বলছেন গদি ছাড়ো হাসিনা আপনার ভারতবর্ষ থেকে কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গদি ছাড়ত মানুষের জোট মানুষের জোট সব জোটের থেকে উর্ধে। ভারতবর্ষের মানুষ সমর্থন জানাচ্ছে বাংলাদেশের মানুষকে হাসিনা না খালেদা জিয়া সেটা গুরুত্বপূর্ণ না আমরা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেখানে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার থাকবে তাদের গদি ছাড়ার দাবি আমরা জনগণের তরফ থেকে করব। আমার নাম অনির্বাণ দাস আমি বলে একটি সংগঠন থেকে এসেছি